আজ ঐতিহাসিক 7ই জুন ছয় দফা দিবস, বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে অনন্য প্রতিবাদী আত্মত্যাগে ভাস্বর একটি দিন। 1966 সালের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়, আর এই ছয় দফার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর শোষণ ও বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন। এসব দাবি আদায়ের লক্ষ্যে 1966 সালের 7 জুন বাঙালির ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। হরতালে পুলিশ ইপিআর গুলি চালায়, এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, মুজিবুল হক সহ অনেকে শহীদ হন। ছয় দফা হয়ে ওঠে বাঙালির মুক্তি সনদ। এরপর থেকেই বঙ্গবন্ধু নেতৃত্বে 69 গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাঙালি জাতি। ছয় দফার মধ্যে অন্যতম দাবি ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সকল ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে, পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানে থাকবে দুটি পৃথক ও সহজ বিনিময়যোগ্য মুদ্রা। বঙ্গবন্ধু বিভিন্ন সময় রাজনৈতিক প্রেক্ষাপট সেগুলি জনগণের সামনে তুলে ধরতেন এবং তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেন পাকিস্তানিরা কীভাবে আমাদেরকে শাসন এবং শোষণ করছে। যখন সামরিক বাহিনীতে 87% বাজেটের খরচ হয়, সেখানে মাত্র আমাদের 3-4% লোক নিয়োগ হতো, আর্মি নেভি সব মিলে। এখানে একটা বিরাট গ্যাপ অর্থনৈতিক, এখানে এটা শোষণের একটা ব্যাপার। বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফা দাবির মুখে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান বিচলিত হয়ে পড়েন। তিনি হুমকি দিয়ে বলেন, এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্রের ভাষায় উত্তর দেয়া হবে। পশ্চিম পাকিস্তানিরা তো বটেই, পূর্ব বাংলার যারা ক্ষয়খাত তারাও এটা বিরোধিতা করছে। এটা যত বিরোধিতা করছে ততই জনগণ এটার প্রতি বেশি আকৃষ্ট হয়েছে এবং তখন জনগণ এটাকে বেশি লুফে নিয়েছে। আওয়ামী লীগ কনফারেন্সের এটা পাশ করার আগে 25 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু চট্টগ্রাম মিটিং করে বলছিলেন যে একদিন এই চট্টগ্রামে যে পতাকা ওড়ানো হয়েছিল স্বাধীনতা, আমি মনে করি আগামী দিনে বাংলাদেশ মুক্তি সনদ ছয় দফার পতাকা এখানে উদ্বীন করা হবে। বিশ্লেষকদের মতে বঙ্গবন্ধু তার দূরদৃষ্টি ও বিচক্ষণতায় ছয় দফাকে এক দফা দাবিতে পরিণত করে স্বাধীনতার ডাক দেন, ফলে লাখো বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।